죽을 척해라 지론 일자리 뒤에 처해라 맞아 그게 액실을 벗겨 봤지 오리지널 오리지널 뭘 원액만 리메이커였지 아마 트레이닝이 현재 받을래 나 영원님 더군 소리 전술이 전망이 영원님 가 나올지 영원님 때가 영원님 아겠다 아겠다 벌을 잊지 않니 오가리 아타나 좀 불어도 돼 있지 영원님 때 버리게 뭐지 고맙다 벌을 잊지 아프리카로 송출이라고 나라면 뭐래 여보 여보 씨 에이 간다 우리 저 대단히 잘해가 덕분에 말에 사진으로 안돌은 섭외 비알리셰 세이 바로 차로 안돌은 세초에서 세초에 이간 쓰시지 아토니깐 고물라숙도 모인이 저들이 기지갈게 볼래 모인이 기도 제일 크게 있었지 사진으로 전노 তুই এমন একটা গান লিখতে গেলি প্রেম আমরা যে ভালোবাসি ভালোবাসাচ্ছে দেশের স্বাধীনতাটা বর্তমানে অনেক বেশি প্রয়োজন কারণ এর আগে মহিলা আচ্ছা পুরো গাইছি না দু লাইন গাইবো কারণ অনেক ছেলে মেয়ে বসে আছে গান গাইলে বলে আমি ভূতপুরো হাবড়া গিয়ে যাবো তো হবে না পয়সা জমিয়ে জমিয়ে ফাংশন করছে আর আমি এখানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসেছে বাজাবে আর আমি একটা হ্যান্ডলুমে পাঞ্জাবি পরে বসে আছি শোনো মহিনীদা চিন্তা করতে পারবেন বৌদি আমায় বলছিল সেদিনে তো তুমি একটু ওর কথা বলো না কেন এখন বল এখন বেহালায় থাকেন লীলা বৌদি লীলা চৌধুরী লীলা দেবী আমাদের মহিলার স্ত্রী আমার বৌদি
তা মোহিনীরা বিয়ের কদিন পরে তার কনফিউশন হয়ে গেল, মানে তখন স্বাধীনতা যারা করছো তাতে স্বদেশী বলতো, ওই স্বদেশী করে তার জেল হয়ে গেল। আর জেলে বসে গান লিখছেন, জেগে আছি একা, তুই এখন বাজাস, জেগে আছি একা, জেগে আছি একা, জেগে আছি কারাগারে, কুয়াশায় ঘেরা নবমীর চাঁদ জাগিছে আকাশ পারে, জেগে আছি একা, জেগে আছি কারাগারে। সঞ্চারিতে বলছে মহিলা, তুমিও কি প্রিয়া রয়েছ জাগিয়া, শূন্য শয়ন তলে সারা পৃথিবী বেদনা জাগিছে, জাগিছে তোমার নয়ন জলে। কি কথা বলুন তো, সারা পৃথিবী বেদনা জাগিছে তোমার নয়ন জলে জলে। এই ছিল মহিলা, অসাধারণ গান লিখত। আবার এই মহিলা একদিন আমার মহিলার সঙ্গে দেখা হয়েছে, তখন আমাদের এইচএমপি রিহার্সাল রুম ছিল হাতিবাগানে, জানেন, নলিন সরকার স্টিলে। মহিলা আমার মতো দুর্বল চেহারার লোক, তোর এখন কী কাজ আছে দেখ, সরু সরু গলা ছিল, আলো কিছুই নেই, আমি ঘুরে বেড়াচ্ছি বলে পাকাপোক্ত বেকার তো এমন। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে চল, তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাই, আর বাড়ি বাস ভাড়া দিয়ে আমাকেই দিতে হবে বলে আমি পকেটে হাত দিয়ে দেখি, তোর কাছে কিছু আছে, ভরসাটা রাখিস নি আমার উপর, বুঝতে তা হাত দিয়ে দেখ না, বলে শোন চল না, তারপরে হেঁটে চলে আসবো। না না না, হেঁটে আসতে পারবো না, কোথায় যাবো? বললো ওই লেকের পেছনে, হ্যাঁ, সাউথ এন্ড পার্কে। তা আমি গেছি, আর গিয়ে দেখি একজন বাঙাল ভাষায় কথা বলছে রোগা লোক, একটা লুঙ্গি পরে আর একটা ঢিলে পাঞ্জাবি গায়ে দিয়ে, আইস মহিনী বস, খুব কৃপণ ছিলেন জানেন, শচীন দেব বর্মন, মানে কিরম কৃপণ ছিল একটু গল্প বলি আপনাদের। দোকান থেকে ভাঙা বিস্কুট কিনতেন, গড়িয়াহাট মার্কেটটা ঘুরে বেড়াচ্ছে, শ্যামড়া গেল কই, শ্যামড়া গেল কই, শ্যামড়া মানে ছেলেটা যে ওই ভাঙা বিস্কুট বিক্রয় করতো, আরে খুঁজে খুঁজে বার করেছে, করে বলতে এক পোয়া কত নেবে, তখন সেট ছিল, আপনারা এখন আপনি জানেন কিনা জানেন, যাকে তো কিলো হয়ে গেছে, তখন সেট ছিল চার পোয়ে এক সেট, এক পোয়া কত, তারপর অনেকক্ষণ দরদস্তু করলো, বলে দাও সব রকম মিলাই দাও। আমার বাবা সঙ্গে ছিলেন, আমি আছি, আমার বাবা বলে ছি 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 ছি, ধিক্কা দিতেছেন কেন? তা আমার বলে ধিক্কা দেবো না, আপনি এত টাকা রোজগার করেন এখন বোম্বে থেকে, হ্যাঁ, মাসে অন্তত 50-60 হাজার টাকা রোজগার করেন, আমি 50 সালের কথা বলছি, 1950, বলতে অপরাধটা করছি কোথায়, গোটা বিস্কুট কেউ খায়, সবাই তো ভাই না খায়, সেই জন্য আমি ভাঙা বিস্কুট। আমার বাবা বলে যে জবাব দেওয়ার কিছু, মহিলা বসে বসে গাল লিখছেন, শোনো মহিনী, প্রথমে না একটু ওই ঢোলক বাজানোর আগে যেমন পাঁচালি টাচালি হয়, তার আগে যেমন
আবৃত্তি করা হয় স্তবস্তোত্র সেইরকম করে লেখো বলে উনি বলে দিলেন। আর মহিলা লিখছে, সেই সে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি, মাটিয়ালির দিনগুলি, বাউলের দিনগুলি, আজও তারা কিছু ডাকি, আকুল ভাঙা গাঙের পাখে, তাল সুপারির পাখে পাখে কিছু ডাকে, কিছু ডাকি, শুনি ডাকে তুম ডাকে তুম বাজে বাজে ভাঙা ঢোল, শুনি ডাকে তুম ডাকে তুম বাজে বাজে ভাঙা ঢোল, ও মন যা ভুল জাতি হারালি বলে বেকা ভুল, শুনি ডাকে তুম ডাকে তুম বাজে নানা না কেমন ঢোল বাজে না, নানা না কেমন ঢোল বাজে না, গাজনে যে লাগে তো মাতর মন তো কেমন বাজে না, না 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 তেমন ঢোল বাজে না, কই গেল সেই ঢ্যাঙ্কুড়কুড়, কই গেল সেই ঢ্যাঙ্কুড়কুড়, কই সে হাসি কই সে খেলা কই সে কল ঢোল, শুনি তাকে ঢোল তাকে ঢোল বাজে বাজে ভাঙা ঢোল, শুনি পারে ঢোল বাজে রে তুই পারে তরকড়া, আজ খাগে পায় তৈ 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 নয়ন জলের ধারা, ওই পারে তার সারা কই গেল সেই গায়ের মাটি কই সে মায়ের কোল, কই গেল সেই গায়ের মাটি কই সে মায়ের কোল, কই সে হাসি কই সে খেলা কই সে কল রোল, শুনি ডাকে ডাকে ঢোল বাজে বাজে ভাঙা ঢোল, মিনিট পনেরোর মধ্যে গানটা শুরু হয়ে গেল। তারপরে মহিন চৌধুরী আমার বেরিয়ে বলল, হ্যাঁ মহিনীরা বলে, মহিনী তুমি কি চা খাবা? মনটা বলে পেলে ভালো হয়, বলে আজকে পয়সা নিয়ে কিনে খেতে পারবো না, যদি খাওয়া উপকার হয় একটু জিগাই জিগাই কি বাবা, আমরা বলছি মনটা হচ্ছে চুপ, আরে দুধ চিনি যা আসে তাতে কি দু কাপ হবে, ভাবুন তো কি ব্যাপার। আমার বাবা, আমার বাবা বলেছিলেন ওনাকে, আপনি মাইজার কম্পিটিশনে অলিম্পিকে যান না কেন, যাই হোক ঠিক আছে ভাই, আমি তো অনেক সময় নিই, সারা রাত চলবে দেখছে চলু, কিন্তু আমি তো বলছি হ্যাঁ বয়স হলো কুড়ি আর ষাট, চোখে ভাসে কেওড়া তোলার ঘাট, এখন কত কথা বলবো, শুধু গল্প মনে পড়ছে। হেমন্ত দাকে বলা হলো রাজপ্রধান গান গাইতে হবে, এইটা কে রে আবার কে ভিআইপিটা কে, হেমন্ত দার গান শুনুন, বলে দিচ্ছি 48-এর পুজোয়, 1948 সালের পুজোয়, আজ থেকে 62 কি 63 বছর, প্রিয়া দরবারি কানাড়া গাইছেন হেমন্তলা, প্রিয়া কার ভাবে যাবে, প্রিয়া রে প্রেমের লিপি লেখনি তরে হে বলা আ
ক্ষরেখা পত্রলেখার চলে আমারি বেদনায় লিখি লিখি কুতু হলে পত্রলেখার চলে সে শুধু নখরাঘাত হৃদয়ে কমলে বেদনায় প্রাণ হয়ে অসাধারণ গিয়েছিল গানটা, কিন্তু আশ্চর্যের বিষয় এই গানখানার রেকর্ডটা বিক্রি হলো না। তোমরা আমায় বেশ তাকিয়ে দিলে, দিয়ে ওইটি করালে আমার পুজোর মার্কেটটা নষ্ট হয়ে গেল। এই গান আমার মুখে কেউ শোনে ক্লাসিক্যাল গান, কিন্তু আজকে যখন এই গান শুনি তখন ভাবি আমরা কি মানুষ না ভূত। হেমন্তদা কি অসাধারণ গিয়েছিল, শুধু একটা বাঁশি আর তবলা আর একটা ওই অর্গ্যান নিয়ে অসাধারণ গিয়েছিল, কিন্তু এটা বিক্রি হলো না। এরপরে হেমন্ত গায়ের মতো করে দিল হেমন্তদা, আর সেটা এত বিক্রি সে বলবার না। হেমন্তদা প্রথমে বলেছিলেন ওই ছড়া গান আর কি গাইব। এরকম আচ্ছা আমি এবার শেষ গান গাই, গে চলে যাবো আমি করবো কি এগুলো সেই বুঝে কি বলছেন শুনুন, আমার গুরু না ছিল একবারে মানে কি বলবো এই মহাদেবের চেয়েও পাগলা ধনঞ্জয় ভট্টাচার্য, যখন 18 বছর বয়স উনি সে পা দিয়েছে, তখন বালি থেকে এসেছে রেকর্ড করবে বলে। ধনু তোর প্রথম রেকর্ড হবে তো? হ্যাঁ সুবলদা হবে, তুই আগে শেষের গানটা গিয়ে রাখ বলে প্রথম গানটা শেষের গান আমার কি আবার রেকর্ড হবে না বলে তোর ওই ওই রেকর্ডটাই তুই মরে যাওয়ার পর ওই গানটাই থাকবে, তো বাকি যত গান করবি কেউ একটাও থাকবে না। সে বলছে সে কি কথা আমি তো বুঝতে পারছি না, বাট তোর বোঝবার দরকার নেই, তুই আমার উপর ছেড়ে দেবে। ধনঞ্জয় ভট্টাচার্য সঙ্গীত জীবনে 50 বছর পূর্তি হচ্ছে রবীন্দ্রসদনে, আমরা সব ধনঞ্জয়ের পাশে বসে আছি। ধনঞ্জয়রা আমার দিকে তাকিয়ে বললেন দেখো বিমান, তোমাদের সঙ্গে সারা জীবন মিথ্যাচরণ করে গেলাম। আর আপনি কি মিথ্যাচরণ করলেন, এই দুদিন গাইব বলে এসে 50 বছর গিয়ে গেলাম। এইরকম রসিক লোক সব ছিল। এই তুমি কি এখন দেখেছো সবার গানটা আমি গাইলাম? ওই ওই গান ওই গানটা কোনো এক মহিলা শিল্পী রিমেক করেছেন, তা আমি মজা করবার জন্যে আমি আর ধীরেন মুখার্জি একদিন ধনঞ্জয় ভট্টাচার্যের বাড়ি এই জগন্ময়রা বাড়িতে গেছি বাগবাজার, তা জগন্ময়রাকে বললাম যে দাদা আপনার গানটা একজন মহিলা রিমেক করেছেন, বলে হ্যাঁ আমিও শুনেছি কিন্তু গানটা লেখা হয়েছিল আমার যখন তোমার বৌদির সঙ্গে একটু একটু ইয়ে টিয়ে হচ্ছে
সেই সময় লেখা খোদায় লচুল মুখের দুপাশে ছড়ায় তুমি ঘুমায় আছো এরকম সব তো ও মহিলা কাকে ভেবে গেল ও খোদায় লচুল কোথায় গেল তা দিয়ে মুখার্জি বলছে সত্যি তো এটা তো ভাবিনি বিমান চা খেটে খেটে জগন মহিলা বললো এই দেখো দিজেন আমার মনে পড়েছে উনি বোধ হয় কোন সর্দারজিকে ভেবে গেছে আচ্ছা এবার শেষ গান না ভাই প্লিজ আবার কাশি ভাইজি আসবে কি দরকার এই মান সম্মান নিয়ে ফিরে যেতে মান সম্মান নিয়ে ফেরে ফিরে যেতে দিন হিমাংশু দত্তর গান ওই টিভিতে শুনেছে ওই টিভিতে শুনেছে ওইটা বলছো আরে হিমাংশু দত্তর একটা গেয়ে ওইটা করবো ওই টিভিতে গত রবিবার গেয়েছি না সবার শেষে এই দিকে শেষ গান গাইবে রবীন্দ্রসঙ্গীত বলছে লোকে আর ঠিক আছে ভাই আমার ওপর দয়া করে আজকের দিনটা ছেড়ে দিন এদের টাকাগুলো উসুল করতে দিন এটা হল ছেড়ে দিতে হবে এক্ষুনি পর্দা ফেলে দেবে না ঠিক আছে যাক প্রেমের সুরসাগর হিমাংশু দত্ত প্রেমের সমাধি তীরে নিমিল সূর্য মেঘের দল তাজমহলে মর মরে গাথা তাজমহলে মর মরে গাথা কবির অশ্রু মৃত্যু সায়রে ওটালে শুভ্র অমৃত শতদল তাজমহল তাজমহল কোথা মমতার প্রেমিকের পিয়া কবির কবিতা তুমি কোথা মমতার প্রেমিকিয়া কবির কবিতা তুমি বিরহে তোমার ধরণীর ধুলি হল যে তীর্থ প্রেমের যমুনা কাঁদিয়া আকুল প্রেমের যমুনা ছড়েছে চামেরি স্বপনের ফুল ছড়েছে চামেরি ছড়েছে চামেরি স্বপনের ফুল আশার ফুলের গন্ধে উতলা ভুবন গগন Thank you.
1942년 গর্মিল ছবিটা 1942년 প্রণবরায়ের লেখা কমলাসুত্র সুর একটা কথা বলি আমার চোখে জল এসে গেছে রবিদাস তখন আর গান গাইতে পারছে না আমি আগে বসেই আমি রবিদাস আমার খুব খারাপ লাগছে কেন রে তুমি গান গাইছো তুমি ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ গায়ক আর তোমার গান প্লেব্যাক করছে অমর পাল চোখ দুটো জলে টলটল করছে বললে আমার একটা ইচ্ছে ছিল জানিস যে একজন টলওয়ার্সের হাত ধরে ফিল্ম লাইনে এসেছিলাম সে প্রমোশেশ বড়ুয়া আর একজন টলওয়ার্সের হাত ধরে চলে যাচ্ছি সে সত্যজিৎ রায় তা সত্যজিৎ রায় ওই গানটা যখন করলাম তা সত্যজিৎ রায় আমায় জিজ্ঞেস করলেন গানটা আপনি নিজে গাইবেন সত্যজিৎ মানিকবাবু কিন্তু আমায় বলেছিলেন আপনি নিজে গাইবেন না অন্য কেউ গাইবে তা উনি বললেন আমি গাইবার রিস্কটা নেবো না মানিকবাবু আপনি অন্য কাউকে দিয়ে গাইবেন আমার কোনো আপত্তি নেই তাহলে ওটা নিয়ে তুই মাথা খামাস নি তুই ওই বলেছিস ঠিক আছে কিন্তু যখন আমি এই গানটা জানেন নচিকেতা ঘোষের স্কুলে আমি গান শেখাতাম নচিকার বোন শান্তনা একটা ফাংশন করছিল বাসুদেব মঞ্চে তা আমি রবিদা বসে আছে রবিদা গান গেয়েছে তারপর আমি গাইছি আর আমি এই গানটা গাইছি আর রবিদা একখানা গান গিয়ে চলে গেছে আমার আধার ঘরের প্রদীপ আমি গাইছি রবিদা আমার ছোট ছেলের মতো কাঁদছে আর আমায় জড়িয়ে ধরে বলছে তুই আমার জন্ম আমাকে আগের জন্মে টেনে নিয়ে গেলি নিমান তুই আমায় আগের জন্মে নিয়ে গেলি কাঁদছে বলছে ওই লাইনটা আরেকবার বল না বল আমি কী বলুন পাবলিকের সামনে ওইরকম পাগলামি করছে তবে একটুখানি তৈরি ছিল আমি বললাম তুই কোনটা আর আমার জীবন হতে বসন্ত চলে যায় তুই বল আমি আবার বলছি আর কাঁদছে আর আমি লোককে বললাম দয়া করে এবার আমার ছেড়ে দিন আজকে আপনাদের বলছি দয়া করে ছেড়ে দিন শুনুন একটা কথা বলি মধ্যিখানে গলার জন্য আপনাদের অনেক কষ্ট দিয়েছি কিছু মনে করবে আর ভুলো হয়েছি তোমাদের